सो हेलो व्यूअर्स, वीडियो ते देखते बैकग्राउंड जो छविटी आछे से छबिर विपरीत कलर किन्तु लोगोते आछे। तो एरकम किभाबे बनाबे एंड बनाले कि सुविधा, बनाले तुम्हार छबिते जे कोनो कलर थाकुक ना केनो तार विपरीत कलर लेबे, सेजन्य सब समय लोगोटी किन्तु स्क्रिने शो करते थाकबे। तो एरकम बनाते चाइले टिउटोरियल भिडियोटी सम्पूर्ण देखते थाकुन, आर चैनले नतून होये थाकले चैनलटी सबस्क्राइब करे पाशे आशा घंटीटा टाच करे अन नोटिफिकेशन अन करे राखुन। सो भिवार्स, प्रथमत तुम्हारा पिक्सल लैब एप्स ओपन कर थ्री डटे टाच कर इमेज सैजे टाच करपर कस्टम जगह टाच कर स्कोर सैज चएस कर स्कोर सैज चएस करारे प्लस टाच कर एड फ्रम ग्लारी टाच कर तुम्हारा ग्लारी थे एक यूट्यूबर पीएनजी छवि नहीं इन्स्टाग्राम करते चाहले इन्स्टाग्राम पीएनजी नहीं। तो गाइस देखते पीएनजी एड कर एड करारे सैजट बड़ो करनी पीएनजी साइज़टी एबार आमी बैकग्राउंडर कलरटी चेंज करे नि जाते तुम्हारा देखते पाओ परिष्कार भावे। तो आमी बैकग्राउंडर कलरटी ब्लैक करे नियेछि, एखान थेके देखछो ह्वाइट कलर जो पीएनजीटी आछे एखाने किन्तु देखाच्छे। तो एबार कि करबे ना, एबार प्लसे टाच करबे, प्लसे टाच करे टेक्सटे जाबे, टेक्सटे टाच करे एखान थेके तुम्हारा टेक्सटे टाइम टाइपिंग करे देबे तुम्हार चैनलेर नामटी जो वाटार मार्क बा लोगोटी दिते चाओ ভিডিওতে। তো সে লোগোটি তোমরা এখানে টাচ করে টাইপ করে তুলে নেবে। তো ভিউয়ার্স দেখছো আমি এখান থেকে টাইপ অলরেডি করে নিয়েছি, এবার কিন্তু এখান থেকে ঠিকভাবে সেট করে নেবে। সেট করার পর ফন্টে যাবে, কিন্তু তোমরা ফন্টে যাবে এবি লেখা আছে ওখান থেকে ফন্ট পাবে, এখান থেকে তোমার চয়েস মতো একটি ফন্ট নিয়ে নেবে। সে ফন্টে একটি ফন্ট নেবে, ফন্টে নিয়ে তোমরা এখানটা কিন্তু সেট করে নেবে, ছোট করে তোমার মাপ করে সেট করবে। আবার আবার প্লাসে টাচ করলাম, এখান থেকে কিন্তু আমি ইনস্টাগ্রামটি এই চ্যানেলের ইনস্টাগ্রামটিও তুলে দিচ্ছি। তো এখান থেকে দেখছো ইনস্টাগ্রাম অলরেডি তুলে দিয়েছি, এবার ইনস্টাগ্রামের সামনে ঠিকভাবে কাস্টমাইজ করে সেট করে নেবে। সো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সেই জন্য দেখাচ্ছি না, একটু ছোট করে দিচ্ছি। এখান থেকে তোমরা ফন্ট চয়েস করে নেবে তোমার ইচ্ছে মতো, ভালো ফন্ট যেটি চয়েস তোমার, এরকম একটি ফন্ট চয়েস করবে। ফন্ট চয়েস করে ঠিকভাবে সেট করে নেবে। ঠিকভাবে সেট করার পর তোমরা এখান থেকে তোমরা কালার যাবে, এনেবল করে দেবে। এনেবল করার পর হালকা কালার বা কোনো কিছু বাড়া কমা করতে চাইলে সেট করে নেবে। সেট করার পর এখানে মার্কিং দেখতে পাচ্ছ, এখানে টাচ করবে, এখানে টাচ করে टाच कर दिन पीएनजी कर छविटी पीएनजी कर सेवे टाच कर एंड सेव इमेज कर नीचे एखे टाच कर क्वालिटी जगह अल्ट्रा कर सेव कर पीएनजी करारे तुम्हारा बैक कर बैक करारे तुम्हारा एलाइट मोशन एप्लीकेशन टी ओपन कर एलाइट मोशन एप्लीकेशन टी ओपन करार এখান থেকে তোমরা অ্যালার্ট মোশনের সাইজ চয়েস করে নেবে, প্লাসে টাচ করে তোমরা অ্যালার্ট মোশনের ভিডিও সাইজটি চয়েস করে নেবে। দেখতে পাচ্ছ সাইজ অফ করা আছে, এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে যে ভিডিওতে দিতে চাই সে ভিডিওটি অ্যাড করে নিই, ভিডিওটি অ্যাড করে নেবে। ভিডিওটি অ্যাড করার পর তোমরা আছে পিএনজি ছবিটি এবার অ্যাড করে নেবে, পিএনজি পিকচারটি যেটি পিক্সেল ল্যাব থেকে এক্সপোর্ট করলে। তো সেই ছবিটি এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে ছবিটি অ্যাড করে নেবে, ছবিটি অ্যাড করার পর স্যাপসে যাবে, এখান থেকে লয়ারে টাচ করবে, এখানে ব্যাকগ্রাউন্ড লয়ার, এখানে টাচ করার পর সেটা উপর দিয়ে করে ডিফারেন্স লেখা দেখতে পাবে, মার্কিং করা আছে এখানে গিয়ে। প্রথমে যে অপশানটি আছে এটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর উপরে যে সাইজগুলো আছে সাইজগুলো কিন্তু ভাড়া কমা করে সেট করে নেবে। তো 90-95 এরকম সেট করে নেবে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে সে কালারের বিপরীত তোমার পিএনজিটি খেলবে। তো ডিফল্ট দেবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পিএনজির কালার ম্যাচ করবে না, যার জন্য কিন্তু হাইলাইট করবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে যে প্লে করেছি ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা কালার শো করছে,
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে বা প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টিটা টাচ করে অন নোটিফিকেশান অন করে রাখবে, কারণ এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য।